ওয়েলকাম টু শর্ট মেথড সলিউশন আজ মান ইন্ডিয়ান সুপার শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করবো যা প্রাইমারি বিসিএস অথবা যে কোনো চাকরি পরীক্ষার জন্য তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো দেখো এখানে কী আছে এক্স প্লাস ওয়াই সমান সমান কী দেওয়া আছে এইট দেওয়া আছে এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান কী দেওয়া আছে সিক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে মান বের করো আমরা কিন্তু দুইটা পদ্ধতি বা দুইটা ট্রিক্স নিয়ে আলোচনা করবো তো দেখো আমরা প্রথমে গতানুগতিক নিয়ম অনুসারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করার জন্য আমরা একটা পদ্ধতি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমরা একটা পদ্ধতি করি সেটা হলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই টু এই পদ্ধতি কিন্তু আমরা সমাধান করলে আমরা অ্যান্সার পেয়ে যাব কিন্তু আমরা করব সুপার শর্টকাটে ঠিক আছে তো আমরা সুপার শর্টকাটে করার জন্য একটা ট্রিক্স ফলো করি সে ট্রিক্সটা হলো এখানে কী দেওয়া আছে এই দুইটাকে খেয়াল করতে হবে আগে আর অন্য কিছু না জাস্ট এই দুইটা থেকে আমাদেরকে মান বের করতে হবে তো এই দুইটা কি এই দূরেকে আমরা ভালোভাবে খেয়াল করি সেই দুইটা যে দুইটা আছে সেই দুইটা মানটাকে আমরা আগে ফেলবো এই সূত্রটাও অনেকে না মনে থাকতে পারে তাদের জন্য অল্টারনেটিভ একটা সলিউশন তো দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই সমান সমান এইট এই জাতীয় অঙ্ক কিন্তু একই প্রকার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যায় থাকুক আমাদের ওটা কোনো চিন্তার বিষয় না আমাদের মূলত যেভাবে সমাধান করতে হবে তার ট্রিক্সটা হলো এক্স প্লাস ওয়াই সমান সমান এইট দেওয়া আছে এবং দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত সিক্স দেওয়া আছে এবার আমরা ছোটোবেলা থেকেই একটা নিয়ম জেনে এসেছি সেটা হলো অপনয়ন পদ্ধতির মতো করলে কিন্তু আমাদের মানটা পেয়ে দেবো তো আমরা এখান থেকে যে কোনো একটা মান বের করতে পারি এক্সের মানে অথবা ওয়াই মান তো আমরা যোগ করি এটা যোগ করি দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তাহলে হচ্ছে কত টু এক্স সমান সমান কত হচ্ছে ছয় বারো তেরো চোদ্দো হচ্ছে কিন্তু বা এক্স সমান কত হচ্ছে সেভেন এটা খেয়াল রাখতে হবে এক্স সমান সমান কী পেয়েছি আমি এক্স সমান সেভেন পেয়েছি এটা এক নম্বর সমীকরণ এবং এই যে সেভেনটা পেয়েছি এই সেভেনকে আমরা যে কোনো একটা সমীকরণ এই যে একটা মান দেওয়া একটা মান দেওয়া আছে যে কোনো একটা মানে এক্সের মান সেভেন বসিয়ে দিলে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাবো তো দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান কত এইট আছে বা এক্সের মান কত পেয়েছি আমরা সেভেন সমান সমান ওয়াই সমান সমান এইট মাইনাস এক্স এক্সট্রা ওয়েদারে দিয়েছি এক্স এক্সের মান আমি এখানে বের করেছি এখানে ওয়ার মানও বের করতে পারো তোমাদের যেটা সুবিধা হয় ওয়ার মান বের করতে হলে এখানে বিয়োগ করতে হবে এটা অবশ্যই বুঝতে পারছো এবং এক্স এক্স কেটে যাবে তখন তো দেখো এটা যদি আমরা করি তাহলে হচ্ছে দেখো এইট মাইনাস কত এইট মাইনাস সেভেন সেভেন সমান সমান ওয়ান তাহলে কত হলো এক্সের মান হলো সেভেন এবং ওয়ায়ের মান কত হলো ওয়ান এটা খেয়াল রাখতে হবে কিন্তু এক্সের মান কত সেভেন এবং ওয়াই এর মান পেয়েছি ওয়ান এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স এ মান কত পেয়েছি আমরা সেভেন পেয়েছি তাই সেভেন তার স্কোয়ার দেবো প্লাস ওয়ান মান কত পেয়েছি ওয়ান পেয়েছি তাই ওয়ান তার স্কোয়ার দেবো সমান সমান কত উনপঞ্চাশ পঞ্চাশ প্লাস ওয়ান তো উনপঞ্চাশ প্লাস ওয়ান করলে কত হয় পঞ্চাশ এবার দেখো এটা কিন্তু সবচেয়ে সুপার এবং শর্টকাট পদ্ধতি তো আমি আর একটা অল্টারনেটিভ নিয়ম বলি যে সূত্রটা এখানে দিয়ে রেখেছি এটা কীভাবে করবো দেখো তো এটা করার জন্য এই টু আছে আপন এক্স স্কোয়ার প্লাস অন্যান শুধু এইট তাই এইট তাকে আমরা কি হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস অন্য সিক্স তার হোল স্কোয়ার করবো সমান সমান কত আর একটা কত চৌষট্টি মাইনাস প্লাস ছত্রিশ আপন টু সমান সমান চৌষট্টি মাইনাস ছত্রিশ সমান সমান একশো বাই টু সমান সমান কত হয় পঞ্চাশ দু এটা কিন্তু একই অ্যান্সার এভাবে কিন্তু আমরা সুপার শর্টকাটে করব তো দেখো আমরা আরও একটা জিনিস দেখি এখানে যেটা দেওয়া আছে এ স্কোয়ার আর বি স্কোয়ার সঙ্গে এইট এবং এবি সমান সমান কত থ্রি দেওয়া আছে তো আমাদের এমন এক জিনিস চিন্তা করতে হবে যাতে বি গুণ করলে থ্রি হয় এবং এ স্কোয়ার বি স্কোয়ার করলে এইট হয় তো দেখো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে ফেললাম এবার এ স্কোয়ারের মানটাকে আমরা কিনেব এবং বি স্কোয়ারের মানটাকে কিনেব সমান সমান আমাকে এখানে কত হবে এইট হবে কিন্তু তো দেখো আমরা স্কোয়ারের মান আমরা যদি বর্গ করি ওয়ানের স্কোয়ার করলে কত হয় ওয়ান হয় ওয়ানের স্কোয়ার করলে কত হয় দেখো আমি করি ওয়ানের স্কোয়ার করলে কত হয় ওয়ান টু এর স্কোয়ার করলে হয় ফোর এবং থ্রি তার স্কোয়ার করলে হয় নাইন ভালোভাবে খেয়াল করো আমাকে এখানে কি এইট বের করতে হবে এবং থ্রি তার স্কোয়ার করলে কত হচ্ছে নাইন থ্রি তার স্কোয়ার করলে কত হয় নাইন মানে এটা থ্রি তার স্কোয়ার এবং আমি এখানে যদি ওয়ান চিন্তা করি বিস্কোয়ার সমান সম ওয়ান চিন্তা করি ওয়ান তার স্কোয়ার সমান সমান ওয়ান যদি এরা চিন্তা করা হয় তাহলে কিন্তু এখানে অ্যান্সার হয় কত এইট হয় ঠিক আছে তো এখানে কি অ্যান্সার হচ্ছে এইট অ্যান্সার হচ্ছে তো এখানে যে আটটা পেয়েছি এ আটটা যে কতটা ঠিক তা আমরা কিন্তু জানি না তো এখানে কত তিন তার স্কোয়ার করলে এবং ওয়ানের স্কোয়ার করলে এটা আমাদের ঠিক হয়েছে কি না তা আরেকটা অপশন টেস্ট করব যেমন এ বি সমান কত থ্রি দেওয়া আছে এ সমান সমান কত এ সমান থ্রি এবং বি সমান সময় কত বি সমানসান ওয়ান থ্রি আর ওয়ান যদি গুণ করা হয় তাহলে কিন্তু থ্রি হয় তাহলে আমাদের এটা অবশ্যই ঠিক আছে তো আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করব তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এ স্কোয়ার সমান থ্রি তার স্কোয়ার ঠিক আছে স্কোয়ার সমান সমান থ্রি তার স্কোয়ার প্লাস যেহেতু এর মান কত পেয়েছি আমি ই এর মান হলো থ্রি এবং বি এর মান ওয়ান বি সমান সমান প্লাস বি স্কোয়ার সমান সমান ওয়ান তার স্কোয়ার তো তিন তিরিকে নাইন প্লাস ওয়ান সমান সমান উত্তর কত হবে টেন তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত টেন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা ধরো নেই এক কথায় শুধু আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান টেন এবং বি সমসান থ্রি হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান কত তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করবো সমানসান ঠিক একই নিয়মে থ্রি তার স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার সমান সময় কত নাইন মাইনাস ওয়ান সমানসান এইট এটাই কিন্তু অ্যান্সার হচ্ছে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যা এইট এবং স্কোয়ার প্লাস বিস্কোয়ারের মান কত টেন এভাবে কিন্তু আমরা অল্টারনেটিভভাবে সমাধান করতে পারি তো ধন্যবাদ সবাই